আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বঙ্গভবনে যে নতুন তিনজন উপদেষ্টা তাদের শপথ গ্রহণ শেষ হয়েছে। শপথ গ্রহণ শেষ করার পরেই এই বঙ্গভবনের সামনে একটি মশাল মিছিল নিয়ে এসেছে বেশ কয়েকজন বিক্ষুব্ধ জনতা। আমরা যতটুকু জেনেছি তারা আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন, যাকে নতুন উপদেষ্টা হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়েছে, তাকে উপদেষ্টা করার প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিলটি তারা করছেন, মশাল মিছিল তারা করছেন। এবং এই মশাল মিছিলের মূল নেতৃত্বে আছেন গণ অধিকার পরিষদ। এখানে যারা উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের ছাত্র শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা, তারা আমরা এখানে যতটুকু দেখছি যে আসলে 20 থেকে 30 জন যুবক তারা মশাল নিয়ে তারা বঙ্গভবনের সামনে এসেছেন। তারা বলছেন যে তারা শেখ বশিরউদ্দিনকে আওয়ামী লীগের উপদেষ্টা হিসাবে তারা দিয়ে তারা বলছেন যে তারা এই উপদেষ্টাকে তারা মানেন না এবং তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন। তারা শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক শেষ মুহূর্তে তারা গুলিস্তান থেকে একটি মশাল মিছিল নিয়ে তারা বঙ্গভবনের সামনে এসে জড়ো হয়েছেন এবং বঙ্গভবনের সামনে তারা বসে পড়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করছি যে তারা আসলে কোন দিকে যাচ্ছেন। এখানে পুলিশ সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন যে এই বিশৃঙ্খলাটি এখানে নিবৃত করার জন্য। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই কিন্তু এই মশাল মিছিলটি তারা নিয়ে এসেছেন। তারা বলছেন যে তারা অভিযোগ করছেন যে আওয়ামী ফ্যাসিবাদের দোসর শেখ বশিরউদ্দিন, তিনি তারা এই অভিযোগ করে তাদেরকে অপসারণের দাবি জানিয়ে তারা মশাল মিছিল করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগের উপদেষ্টাকে মানি না মানব না বলে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন একই সঙ্গে আবু সাইদ মুগ্ধর নামে তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে পুলিশ সদস্যরা তাদের সঙ্গে এক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন। 7:30 তিনজন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই শপথে একজন উপদেষ্টার বিরোধিতা করে তারা এখানে মশাল মিছিল করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এসেই তাদের আসলে মুখোমুখি অবস্থানে তারা চলে যায়। তারা বঙ্গভবনের গেইটের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদেরকে থামিয়ে দেয় এখানকার পুলিশ সদস্যরা। আমরা দেখছি আসলে এখানে সর্বশেষ কি হয়। এখানে 20-30 জনের একটি জটলা, তারা এখানে এসে বঙ্গভবনের সামনে তারা জড়ো হয়েছেন মশাল মিছিল নিয়ে। তারা বলছেন যে আকিজ বশির গ্রুপের যিনি ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন আহমেদ, তাকে তারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসাবে উল্লেখ করে তাকে অপসারণের দাবি তুলছেন, তাকে উপদেষ্টা হিসেবে তারা মানবেন না বলে তারা স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি আজকে 21 সদস্য যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে নতুন করে তিনজনকে যুক্ত করা হয়েছে। সেই তিনজন হলেন প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী ছিলেন মাহফুজ আলম, আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন। শপথ বাক্য শেষ হওয়ার পরপরই মতি গুলিস্তান থেকে মশাল মিছিল নিয়ে তারা এখানে এসেছেন।
মিছিল নিয়ে তারা এসেছেন, এসে এখানে তারা জড়ো হয়েছেন। তারা বলছেন তারা আওয়ামী প্যাসিবাদের দোষর কোনো উপদেশটাকে তারা মানতে চাচ্ছেন না, এই বলে তারা এখানে জড়ো হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত এই অবস্থার মধ্য দিয়ে এখানে চলছে। তারা স্লোগান দিচ্ছেন, আমরা এখানে অপেক্ষা করছি, দেখছি আসলে শেষ পর্যন্ত কি হয়। তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা, শেষ পর্যন্ত কোন দিকে এইখানকার পরিস্থিতি যায় আমরা সেটি জানার চেষ্টা করছি। এই ছিল বঙ্গভবন থেকে আমার কাছে সবশেষ। এটা আমাদের বাংলাদেশ গণঅধিকার পরিষদ এবং সংগঠন পরিষদ।